হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ফেয়ারসের উইকলি পিলিং ফেস ওয়াশের একটা রিভিউ নিয়ে এসেছি। তোমাদের মধ্যে অনেকে হয়তো এগুলোকে ইউজ করে ফেলেছে, এগুলো খুব বেশি নতুন প্রোডাক্ট না, এগুলো মোটামুটি পুরনো প্রোডাক্টই, এগুলো গত বছর লঞ্চ হয়েছে। আর তোমাদের মধ্যে যারা এইগুলো ইউজ করনি বা করতে চাচ্ছ আজকের ভিডিওটা, তাদের জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো না যে পিলিং জেল আসলে কী বা পিলিং জেলের কাজটা কী। আমাদের স্কিনের উপর কিন্তু প্রতিদিন আমরা যে ঘামি বা সানট্যান পরে আমাদের স্কিনে, এভাবে কিন্তু আমাদের স্কিনের উপর একটা ডেড সেল বসে। তো ডেড সেল বসার কারণে কি আমাদের চামড়াটার উপর একটা আস্তর বসে যায়, এই কারণে হচ্ছে আমাদের স্কিনের উজ্জ্বলতা কমে যায় বা পিম্পল হয়, অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের স্কিনে হয়ে থাকে এই ডেড সেল জমার কারণে। পিলিং জেল কিংবা স্ক্রাব কয়েক সিমিলার, কিন্তু পিলিং জেলটা কিছুটা আলাদা। এটা স্ক্রাবের থেকে অনেক বেশি লাইট হয়, স্ক্রাবের মতো অতটা হার্স হয় না, বা এটার কাজটা স্ক্রাবের থেকে কিন্তু ভালো হয়। রেগুলার স্ক্রাবিংয়ের কারণে কিন্তু আমাদের স্কিনের থেকে কোলাজেন অনেক অংশে কমে যায়, আর কোলাজেন আমাদের স্কিনের জন্য অনেক বেশি প্রয়োজনীয় একটা উপাদান। তো স্ক্রাবিংয়ের কারণে কিন্তু আমাদের স্কিন থেকে কোলাজেনটা কমে যায়, আর তোমার বয়স যখন ধরো 25+ হয়ে যায়, তোমার স্কিন থেকে কিন্তু অলরেডি কোলাজেন কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমার স্কিনের থেকে যখন তুমি স্ক্রাব করবা, তোমার স্ক্রাবিংয়ের কারণেও কোলাজেন কমতেছে, এমনিও বয়স অনুযায়ী কোলাজেন কমতেছে, তুমি কিন্তু তাড়াতাড়ি আরও বেশি বয়স্ক হয়ে যাচ্ছ কোলাজেন কমার কারণে। সেক্ষেত্রে যদি তুমি তোমার এইচ 25+ হয় আর তুমি যদি পিলিং জেল ইউজ করো, তাহলে কিন্তু তোমার স্কিনে থেকে কোলাজেনটা কমতেছে না, সো তুমি তাড়াতাড়ি তোমার স্কিনটা বয়স্ক হয়ে যাচ্ছে না। এক্ষেত্রে আমি স্ক্রাবিংয়ের আগে থেকে পিলিং জেল ইউজ করতেছি, যাতে আমার অভ্যাসটা ভালো থাকে, আর আমি সবসময় পিলিং জেল ইউজ করাটাকে সাজেস্ট করি। এই পিলিং জেলগুলো আমি প্রথমত, তোমরা অনন্য আর্টিস্টই আপুকে চিনো, অনেকে আপু অনেক ফেমাস আমাদের দেশে, ওনার রিভিউ দেখে আমি এই পিলিং জেলগুলো কিনেছিলাম। তো সেখানে তিনি একটা বডি শপের পিলিং জেলের সাথে এই পিলিং জেলটাকে ডাবল গ্লাস লাউন করেছিলেন যে কোনটা ভালো হবে। তো সেখানে তিনি এই পিলিং জেলগুলোকে সাজেস্ট করেন, কজ এগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ভালো। উনি বডি শপের একটা পিলিং জেলের সাথে এটাকে ব্যাটল রাউন্ড করেন, তো দেখা গেছে যে ওইটা যেই ওটার থেকেও কম প্রোডাক্টে এইটা যেই সার্ভিস দেয়, ওইটা অনেক বেশি প্রোডাক্ট ওরকম সার্ভিস দেয়। আর ওটার প্রাইস মেবি 2500 টাকা ছিল, সেখানে এটা মাত্র 225 টাকা, 250 টাকা কিংবা 285 টাকার মধ্যেই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তো সেক্ষেত্রে এইটা অনেক অ্যাফোর্ডেবল আমরা যারা মিডল ক্লাস আছি বা স্টুডেন্ট আছি আমাদের জন্য। এবার বলে দিচ্ছি যে এই পিলিং জেলটাতে অনেক বড় বড় ইউটিউবারকে আমি দেখেছি, তারা বলে যে এটা ইউজ করলে নাকি তোমার কালো দাগটা আস্তে আস্তে, তুমি যেখানে প্রাইভেট পার্টে ইউজ, আর আগে বলে নিচ্ছি এগুলো কিন্তু প্রাইভেট পার্ট বলো, ফেসে বলো, তুমি তোমার বডির যে কোনো জায়গাতে ইউজ করতে পারবি জায়গাটাকে স্পুলেট করার জন্য। তো সেক্ষেত্রে তারা যেটা বলে যে এটা নাকি কালো দাগগুলো রিমুভ করে দেয়, আসলে এটা আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। আমার একটা টাব এই মিল্কেরটা ইউজ করা শেষ, কজ আমার অ্যালোভেরা স্যুট করে না, অ্যালোভেরাটা আমি বডিতে ইউজ করার জন্য কিনেছি, আর মিল্কেরটা আমি আমার ফেসে ইউজ করি। এটা আমি শেষ করেছি, এটা সেকেন্ড পারচেস, এটাও প্রায় শেষের দিকে। তো ইউজ করাতে আমি যেটা বুঝেছি যে তুমি যখন এটা ইউজ করবে না, তোমার মনে হবে যে তোমার এই স্কিনটা খুব ক্লিন হচ্ছে, কিন্তু দেখা যাবে কি তোমার যে কালো দাগ যে রিমুভ করে, তারা যেটা বলে এটা কালো দাগ রিমুভ করে, এরকম আসলে কিছুই হয় না। জাস্ট তুমি ফিল করবে যে তোমার জায়গাটা ক্লিন হচ্ছে, এর থেকে বেশি কিছুর কাজ কিন্তু এটা না। তো অ্যাজ এ স্পুলেটর হিসাবে তুমি ধরো যে কোনো ধরনের প্যাক লাগাবা তোমার স্কিনে বা যে কোনো ধরনের ক্রিম লাগাবা, সেক্ষেত্রে তোমার জায়গাটাকে জাস্ট এক্সফুলিয়েট বা স্ক্রাবিং হিসাবে তোমার জন্য এই পিলিং জেলটা পারফেক্ট। বাট এটা কোনো কালো দাগ রিমুভ করবে না, কোনো ধরনের কোনো কাজেই তোমাকে এটা হেল্প করবে না এই ধরনের। তো অ্যাজ এ স্পুলেটর আমি সাজেস্ট করবো তোমরা এটা চাইলে এই দুটার মধ্যে যে কোনো একটা যেটা তোমাদের সুইটেবল সেটা পারচেস করতে পারো। আমি আমার ফেসে এই মিল্কেটটা ইউজ করি আর বডিতে এটা ইউজ করি, এই কারণে এটা একটু কম, বিকজ আমি ঠিক হয়ে স্ক্রাব ইউজ করতে বেশি পছন্দ করি পিলিং জেলা থেকে, তাই এটা আমার কম শেষ হয়েছে, আর এটা আমার অনেক বেশি শেষ হয়েছে বিকজ আমি আমার ফেসে এটা ইউজ করতে পছন্দ করি। চলো এবার তোমাদের দেখিয়ে দিই এটা কীভাবে তোমরা ইউজ করবা। এটা এরকম একটা প্লাস্টিকের টিউবে আসে, এই ধরনের থাকে, আর এটাতে মোটামুটি তোমার 120 ml এর মতো একটা প্রোডাক্ট নিয়ে আসে। এটা ধরনের প্লাস্টিকের হিউজ একটা প্রোডাক্ট থাকে এবং খুব ভালো। আমি আমার এই হাতে কিছুটা মিল্কেটটা নিয়ে নিচ্ছি, এবার আমি তোমাদেরকে এই হাতে স্ক্রাব করে দেখাবো একটু কিছুটা পিলিং।
দেখো আমার স্কিন থেকে কিন্তু ডেড সেল খুব সুন্দরভাবে উঠে এসেছে। একটা জিনিস যেটা কোনোভাবে আমার মিল্কেটের ক্ষেত্রে রেকর্ড হয়নি সেটা আমি এখন এখানে করে দেখাচ্ছি। তোমরা কিন্তু পিলিং জেলটাকে এরকম করে যখন হাতের উপর নিবে, নেওয়ার পর জিনিসটাকে কিন্তু কিছুক্ষণ এরকম ড্যাম ড্যাম করে 20 সেকেন্ডের মতো তোমাদের স্কিনের উপর রেখে দিবে। তোমরা কিন্তু সাথে সাথে জায়গাটাকে পিল করবে না, 20 সেকেন্ড রেখে দেওয়ার পরে তোমরা জায়গাটাকে কিন্তু স্ক্রাব করবে। 20 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি আমার জায়গাটাকে স্ক্রাব করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি এটা খুব অল্প পরিমাণে নিয়েছি, সি কি সুন্দরভাবে আমার স্কিনটা উঠে এসেছে। এবারে এই জায়গাটাকে আমি হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে ফেলবো। ধুয়ে আমি আসছি তোমাদের সাথে, আবার দেখাচ্ছি জায়গাটা কেমন হয়েছে। আমি আমার হাতটাকে হালকা ওয়ার্ম ওয়াটার দিয়ে ধুয়ে তোমাদের সামনে চলে এসেছি। এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের সাথে একটু শো করতে চাই, সেটা হচ্ছে তোমরা যদি ভালো করে দেখো আমার এই হাতে কিন্তু এখনও কিছু এক্সট্রা প্রোডাক্ট লেগে আছে। এটার কারণ হচ্ছে আমার হাতে কিন্তু অনেক পশম আছে। সেক্ষেত্রে তোমাদের যাদের ফেসে পশম আছে, যেই প্রবলেমটা আমি ফেস করি, তোমাদের ওখানটাতে কিন্তু এই প্রোডাক্টটা লেগে থাকতে পারে পশমের সাথে। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে জিনিসটাকে ক্লিন করবে, এবং ক্লিন করা হয়ে গেলে একটা টোনার অথবা রোজ ওয়াটার তোমরা একটা কটন প্যাডে নিয়ে জায়গাটাকে খুব সুন্দর করে বা টিস্যুতে নিয়েও তোমরা চাইলে ক্লিন করে নিতে পারো জায়গাটাকে ভালো করে। এতে করবে হবে কি যে এক্সট্রা প্রোডাক্ট, যেমন এই হাতটাকে আমি ওই কাজটা করে এসেছি তোমাদের সামনে। দেখো আমার এই হাতে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট নেই, বাট এই হাতে আছে, কারণ হচ্ছে জায়গাটাকে আমি টোনার দিয়ে সুন্দর করে ক্লিন করিনি। তো সেক্ষেত্রে তোমরা প্লিজ জায়গাটাকে সুন্দর করে টোনার দিয়ে ক্লিন করবে, না হলে কিন্তু জিনিসটা জমে তোমাদের ওখানে পিম্পলস ক্রিয়েট করতে পারে, এতে করে কিন্তু তোমাদের নিজেদেরই সমস্যা হবে। অ্যাজ এ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট হিসাবে ফেয়ারসের এই উইকলি পিলিং জেলগুলো আমার ভালোই লেগেছে, কজ অ্যাজ এক্সফোলিয়েটর এই জিনিসগুলো বাজেটের মধ্যে অনেক ভালো। সো তোমরা চাইলে এই জিনিসটা কিনে ইউজ করতে পারো, যদি হোম রেমেডিটি বানিয়ে ইউজ করার সময় না থাকে তোমাদের কাছে হোম মেড স্ক্রাব, বা কেউ যদি স্ক্রাব ইউজ না করতে চাও, পিলিং জেল ইউজ করতে চাও, তোমরা চাইলে এগুলো কিনে ইউজ করতে পারো, প্রোডাক্টগুলো ভালোই আছে। আর হ্যাঁ, অনেকের হয়তো এটা দিয়ে র্যাশের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে তোমরা যদি এটা স্যুট না করে এটা ইউজ করতে পারো, বা এটা স্যুট না করলে এটা ইউজ করে দেখতে পারো। আর যদি স্যুট না করে তাহলে আমি বলবো স্কিপ করে দাও, ইউজ করার কোনো দরকার নেই, কজ স্কিনের ক্ষতি করার তো কোনো মানে হয় না। তোমরা অন্য যে কোনো একটা প্রোডাক্ট পিলিং জেল অন্য কোনো ব্র্যান্ডের দেখতে পারো, সেটা তোমাদের স্কিনে স্যুট করে কি না। অনেক ধরনের পিলিং জেলই এখন আমাদের শপে আছে, তো তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে খুঁজে তোমরা সেই পিলিং জেলগুলো ইউজ করতে পারো। আর যদি এগুলো স্যুট করে তাহলে আমি বলবো বাজেটের মধ্যে তোমরা চাইলে এগুলো ইউজ করতে পারো, এগুলো ভালো। তো আপুরা এটাই ছিল আমার ফেয়ারসের উইকলি মিল পিলিং ফেস ওয়াশ নিয়ে রিভিউ। আশা করছি তোমাদের রিভিউটা একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আমার রিভিউটা যদি একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইবও করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।